বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাড অ্যান্ড ভিলেজ ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি আমার আবারও খরগোশ নিয়ে আসছি। তো আমার ছোট ছোট খরগোশের বাচ্চাগুলাকে দেখেন কিভাবে অত্যাচার লাগাইছে। তো আজকে আমি তাদের বাল্টির ভিতরে খেতে দিছি, তো বাইরে অল্প কিছু খেতে দিছি, কিন্তু তারা বাল্টির ভিতরে থেকে খাওয়া বেশি মুক্ত হয়ে গেছে আর বাল্টির ভিতরের ঘাসগুলাই খাচ্ছে। তো বন্ধুরা, যারা খরগোশ পালেন তারা মানে খরগোশ কিভাবে পালবেন, তো সে বিষয়ে আজকে জানাবো। আজকের ভিডিওতে থাকবে তাহলে কিভাবে খরগোশ পালবেন। আপনি খাঁচাতে পালেন বা মাটিতে ঘর বেঁধে পালেন বা ছাদে পালেন, কিভাবে পালবেন সে বিষয়ে আমি জানাবো। তো বন্ধুরা, আমি দুইভাবে পালি, কারণ আমি মাটিতেও রাখি আর খাঁচাতেও রাখি। তো আমি কিভাবে রাখি, তো আমার খরগোশের বর্তমানে সংখ্যা হলো 10টা, তার ভিতরে এখানে দেখলেন দুটা বড় আর বাকি কটা ছোট বাচ্চা। তো বন্ধুরা, আমি আর একটা বাইরে আছে, যেটা ওটা কিছুদিনের ভিতরে বেবি দিবে, যার জন্য বাইরে খাতে গেছে। তো বন্ধুরা, আমি আমার যে কটা আছে এই কটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি আজকে। তো বন্ধুরা, আপনারা ছাদের উপরে বা খাঁচাতে কিভাবে খরগোশ পালন করবেন? বন্ধুরা, খরগোশ যদি খাঁচাতে পালন করতে চান তাহলে বন্ধুরা আপনারা কি করবেন, সবসময় তাদের সাফ চিকুণ করে রাখবেন, তাদের যে মলমূত্র আছে সেগুলো আপনারা সাফা করে রাখবেন। তাহলে দেখবেন আপনার খরগোশগুলা চকচকে আর পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে আছে, তাদের গায়গত্রে কোনো ধরনের রং আসবে না। আর নহলে যদি আপনারা মলমূত্র সাফ না করেন তাহলে দেখবেন যে একটা লাল লাল রং আসে যাবে, দেখতে খুব খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা খরগোশ পালেন তারা আরেকটা বস্তু খেয়াল রাখবেন, যে খরগোশকে কখনো খালি পেটে রাখবেন না, সবসময় খেতে দিবেন, তাহলে খরগোশ সবসময় খাবে। আর তাদের খাওয়া হলে তারা লাহে লাহে খাওয়ার হওয়ার পরে তারা ঘুমের মধ্যে থাকবে। তো বন্ধুরা, যখন আপনারা খরগোশ পালতে যান তখন আপনারা ধ্যান রাখবেন যে খরগোশের খাঁচাটা যদি অল্প বড় সড়ো হয় তাহলে আপনাদের সুবিধা হবে, কারণ বড় খাঁচা হলে আপনারা তা সেখানে যখন তারা বাচ্চা দিবে বা বাচ্চা প্রসব করবে তখন তাদের সুবিধা হয়, তাদের নেস্ট বক্স বানাতে খুব একটা সুবিধা হয়। তো বন্ধুরা, আপনারা এভাবেই দুই একদিন ট্রাই করবেন, তো আসে যাবে। আর যারা ভাবেন যে খরগোশ পানি খায় না, তো তারা বন্ধুরা ভাববেন যে খরগোশ পানি খায়, তাদের পানির দরকার আছে, তো আপনারা পানিও খেতে দিবেন, কারণ শুকান বস্তু খাওয়ালে খরগোশকে পানি দিতে হবে। যেমন পাতাকপি যদি খাওয়ান, তাদের পাতাকপির ভিতরে পানির পরিমাণটা যথেষ্ট পরিমাণে থাকে, যার জন্য পাতাকপি খাওয়ালে তাদের পানি খাওয়ানোর কোনো দরকার পড়ে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই। তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।